তখন 2:09। আমি তখন আমার বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলাম। এমনিতে সারাদিন বাসে বসে থেকে কোমরের হাড় বেঁকে গিয়েছে। তারপরে এতগুলো ব্যাগ নিয়ে একা হেঁটে যেতে হচ্ছে। সারাদিন বাসে ঘুরপাক খাওয়ায় মাথাটা কেমন যেন ধরেছে। এদিকে শরীরটাও ক্লান্তির জ্বালায় মোচড় দিচ্ছে। আর না খেয়ে নাজেহাল অবস্থা। কিন্তু বাড়ি পৌঁছাতে না পারলে কোনো লাভ নেই। গ্রামের পরিবেশ, আশেপাশে বাড়িঘরও নেই। থাকলেও আমারে তারা এত রাতে বাড়িতে ডেকে অতিথি হিসেবে আপ্যায়নও করবে না। একটা ঝামেলার কথায় আমার নামটা বসিয়ে দিয়ে এড়িয়ে যাবে। আজকে অনেকদিন পরে বাড়ি ফিরলাম, বলতে গেলে প্রায় 2 বছর পর। কতদিন মা বাবা আর আমার প্রিয় লোকদের দেখি না। তাদের সাথে দেখা হবে ভেবেই আমার দেহে আনন্দের অনুভূতি জাগছে। অবশ্য আমি বাড়ির কাউকে জানাইনি যে আমি আসছি। আমার এক কাজিনকেই কেবল বলেছিলাম। আমি সেদিন সকলকে একটা বড় সড় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই সাসপেন্স রাখলাম। কিন্তু আমার শরীরটা এতটাই দুর্বল যে আমি এই রাস্তায় শুয়ে পড়ি। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। হঠাৎ করে আমার মনে পড়ল যে বাড়ি যেয়ে এখনও তো অনেক দেরি হবে। আশেপাশে কোনো অটো কিংবা রিক্সাও নেই। ভাবলাম যে আজকে আর বাড়ি যাওয়া হবে না। এত রাতে মা বাবাকে ঘুম থেকে জেগে আমাকে দেখলে তারা খুশির চেয়ে রাগ আর বিরক্তই হবেন। আর আমি আর বেশি দূর এগোতে পারলাম না। তাই ভাবলাম সামনে কোনো মসজিদ কিংবা কোনো বাড়ি পেলে সেখানে গিয়ে আশ্রয় নিব। এই ভরসায় চলতে লাগলাম। কিছু দূর যেতে একটি যাত্রী ছাউনি পেলাম। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। অন্তত পক্ষে বসতে তো পারব। প্রায় 4 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি। আমি অতি দ্রুত সেখানে গেলাম। তবে সেখানে আমার পাশাপাশি একজন লোকও ছিল। সম্ভবত তিনি একজন বৃদ্ধা। দারিদ্র্যের কারণে তার ঘর বাড়ি না থাকায় ওই যাত্রী ছাউনিতে আশ্রয় নিয়েছেন। তার পাশে একটি সাদা ব্যাগও দেখলাম। দেখে বুঝলাম তিনি একজন ভিক্ষুক। আমি সেখানে যেতেই সেই বৃদ্ধটি আমার দিকে তাকালেন। তিনি দেখা মাত্রই তিনি তার মতো করেই জিজ্ঞেস করলেন, কে তুমি, এত রাতে এখানে কেন এসেছ? জি, আমি ঢাকা থেকে এসেছি, আজকে এলাম। এটা আমারই গ্রাম। কাজের চাপে শহরে ছিলাম, বাবা মা এখানেই থাকেন। আর বলতে বলতে তিনি আমাকে থামিয়ে দিলেন। ও বুঝছি, এত রাতে তুমি এখানে কোনো গাড়ি পাবে না, আর তুমি এখানে থাকতেও পারবে না, তাই আমার সাথে চলো। আমার বেশ অবাক লাগলো, কারণ এত রাতে তিনি আমাকে কোথায় নিচ্ছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন। তিনি কোনো উত্তর দিলেন না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, তবে একজন বৃদ্ধাকে অমান্য করাটাও বেয়াদবি। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি ওনার পিছন পিছন গেলাম। রাতের অন্ধকারে আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আর সেদিন ছিল অমাবস্যার রাত। আমি শুনেছি অমাবস্যার রাতে অনেক খারাপ কিছু হয়, সুপারস্টিশন টাইপ। অনেক অতি প্রাকৃতিক শক্তি নাকি এই রাতে আরো শক্তিশালী হয়ে যায়। মহিলার ওপর ভরসা রেখেই চলছিলাম। তবে খটকা আমার তখন লাগলো যখন তিনি জঙ্গলের ভেতরে যাচ্ছিলেন। আমি তখন ওনাকে থামতে বললাম। জঙ্গলে অনেক শেয়াল কুকুর থাকে, আর খারাপ জিনিসের তো অভাব নেই। তিনি আমার হাত ধরে জঙ্গলের ভেতরে নেওয়ার চেষ্টা করছিলেন। আশ্চর্যজনকভাবে ওনার দেহে অনেক শক্তি চলে এসেছিল। আমি ওনার সাথে শক্তিতে কিছুতেই পারছিলাম না। আমার বুঝতে বাকি রইল না। আমি আমার বাম হাতের ব্যাগটি দিয়ে ওনার মুখে বেশ জোরালোভাবে আঘাত করলাম। তিনি একটু দূরে ছিটকে পড়লেন। এই সুযোগে আমি দৌড় দিলাম। আমি সবসময় শুনেছি যে
খারাপ শক্তিকে আমি অতিক্রম করব। তখন পিছনে ঘুরে তাকানো মোটেও ঠিক না, এতে মারাত্মক ক্ষতি হয়। তবে সে সময় আমার সেই জিনিসটা কাজ করেনি। আমি পিছনে যেই তাকালাম সেই দেখি ওই বুড়িটা আমার দিকে ভয়ঙ্কর গতিতে জঘন্য হাসি দিয়ে বিশ্রী গোঙ্গ্রানির মতো শব্দ করে এগিয়ে আসছে। ভয়ে কলিজা গলা দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। আমি হাঁটতে পারছিলাম না, বোধ হচ্ছিল আমি শেষ। তারপরেও নিজের শেষ দম পর্যন্ত আমি দৌড়ালাম আর অনেক জোরে জোরে শব্দ করে দোয়া কালাম পাঠ করছি আর জীবনের ইতি ঘটবে এটি ভেবে কাঁদছিলাম আর তবা করছিলাম। এমন সময় আমার কানে আজানের ধ্বনি বেশ ভেসে উঠল, আজান দিচ্ছে ফজরের। আর আওয়াজটা আমি অনেক জোরে বুঝতে পারছিলাম যে মসজিদ বেশি দূরে নেই। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, এই কথাটা গভীরভাবে উপলব্ধি করতে পারলাম ওই রাত। আমি আশেপাশে না তাকিয়ে সাহস আর উদ্যম নিয়ে দৌড়াতে লাগলাম। মসজিদের কাছে এতটাই দ্রুত এগোচ্ছিলাম আমি, মসজিদের সামনে হোঁচট খেয়ে পড়লাম আর বেহুশ হয়ে গেলাম। পরে বাবা মা আসলো, হুজুরের পরামর্শ আর কথা অনুযায়ী চলতে লাগলাম। সাধারণ জীবনে ফিরে আসতে যদিও অনেক সময় লাগলো, তারপরও আমি নিজেকে নতুন করে গড়ে তুললাম। আমার মতো পরিস্থিতিতে আপনি পড়লে জীবনও এভাবে ফিরে তাকাতে পারতেন। ধন্যবাদ মা।